হ্যালো বন্ধুরা, গুড়ের ছানার পায়েস বানিয়ে দেখাচ্ছি। এখানে 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নিতে হবে। ছানাটা আমি আর দেখালাম না, তারপরে কাপড়ের সাহায্যে ছেঁকে এই ছানাটাকে সুজি আর ময়দা দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে ছোট ছোট বল তৈরি করতে হবে। এদিকে অন্য আরেকটি পাত্রে 2 বাটি চিনি 1 বাটি জল দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। যখন ভালো করে জলটা ফুটবে সেই সময় ছোট ছোট বলগুলো দিয়ে দিতে হবে। 5 মিনিট মতন হাই ফ্লেমে ফোটানোর পরে যখন